আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমরা একটি এয়ার স্প্রে গান নিয়ে এসেছি। এটি হচ্ছে ক্রাউন কোম্পানির, এটির কাপ সাইজ হচ্ছে 600 ml আর এটি মডেলটি হচ্ছে CT 38,056 মডেলের। তো আজকের ভিডিওতে আমরা এই স্প্রে গানটি আনবক্সিং করে দেখাবো আপনাদের মাঝে। এটি খুবই ভালো মানের একটি স্প্রে গান। আপনার নর্মালি যত সব স্প্রে গান দেখবেন সব থেকে ভালো এবং হেভি এই স্প্রে গানটি। এর কাপ সাইজটা হচ্ছে আপনার 600 ml, এটিতে আপনার 600 ml পর্যন্ত রং ভরতে পারবেন। আর এই কাপটাও খুবই হেভি মজবুত, SS-এর তৈরি, আপনার জং ধরবে না। আর এর উপরে আছে আপনার প্লাস্টিকের কভারটি দেখতে পাচ্ছেন। এটি সহজে আপনার রং স্প্রেটি কাত করলে সহজে পড়বে না। এরপরে দেখতে পাবেন বই আছে, বইয়ের সাথে ক্যাটালগও আছে এই স্প্রে গানটির। আর এটি হচ্ছে স্প্রে গান যা মেইন কাজ করে এখানেই। আর এখানে আরো কিছু ঘোরাঘুরি যন্ত্রপাতি দেখতে পাবেন, ব্রাশ আছে আর নাটগুলা টাইট দিবার লুজ দিবার আপনার এই চাবিটা দেওয়া আছে। তো এই চুলে স্প্রে গানের ভিতরে যাবতীয় গুড়ামাল। তো এটি কীভাবে লাগাবেন আমরা দেখিয়ে দিচ্ছি। এটি আপনার ভালোভাবে টাইট দিলে লেগে যাবে, তারপর আপনার কাজ করতে পারবেন। এটি খুবই ভালো হবে, আপনার যত স্প্রে গান দেখবেন সব থেকে ভালো এবং হেভি। বডিটা অত্যন্ত মজবুত আছে, আপনার কাজ করতে আরাম পাবেন। আপনাদের চাহিদা অনুযায়ী সব ধরনের স্প্রে করতে পারবেন। তো এখানে কন্ট্রোল করতে পারবেন আপনার রঙগুলো কি স্পিডে যাবে, কতটুকু পরিমাণে ছিটাবে, সবগুলো এই মেশিনে ফাংশন দেওয়া আছে। তো ভিউয়ার্স, আপনারা যে স্প্রে গানটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ক্রাউন ব্র্যান্ডের, এটি নর্মাল কোনো স্প্রে গান নয়। এটি সামনে যে অংশটুকু দেখতে পাচ্ছেন এই দিক দিয়ে আপনার স্প্রেগুলো কন্ট্রোল করতে পারবেন। আপনার সোজা স্প্রে করবেন না, আপনার পাতার স্প্রে করবেন, সবগুলো আপনার কন্ট্রোল করতে পারবেন। তো এই স্প্রে গানে সব ধরনের ফাংশনই দেওয়া আছে। তো ভিউয়ার্স, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনি যদি আমাদের কাছ থেকে মেশিনগুলো নিতে চান তাহলে আমাদের ভিডিওর নিচে ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে, সেই নাম্বারে যোগাযোগ করতে পারেন। তো আপনাদের উদ্দেশ্যে আরেকটা কথা বলবো, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন যেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। তো ভালো থাকবেন সবাই, খুদা হাফেজ।